নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সেই সঙ্গে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। পড়াশোনার ক্ষেত্রে আমাদের এই যে পুজোর সময়টা একটা মানে ভাইটাল সময়, বিশেষ করে যাদের আপনার পরবর্তী সময়ে টেস্ট পরীক্ষা দিচ্ছে, একদম যারা বোর্ড এক্সামসে বসবে তাদের, মানে বেশিরভাগ স্কুলে দেখা যায় যে ওই আমাদের পুজোর পরেই হচ্ছে টেস্ট গুলো হয়, কোনো কোনো স্কুলে হয়তো আগে হয় কিন্তু খুব কম সংখ্যক সেটা। তো এই যে পুজোর সময় একটা বিশাল ব্যাপার, মানে আমাদের তো পুজোটা আনন্দ করার সময়, তখন পড়াশুনোটা ঠিক মতো করতে হবে, এটাই হচ্ছে বড় কথা। আর যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিভাবে এই পুজোর টাইমে নিজেদেরকে মানে মনোসংযোগ বৃদ্ধি করবে বা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, ঠাকুর অবশ্যই দেখবে কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটাও করবে। অ্যাকচুয়ালি হচ্ছে জন্ম ছক সব সময় আছে। আজকে একটু অন্যভাবে আলোচনা করি যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনোসংযোগ। মন চন্দ্র যেটা ইন্ডিকেট, সেই অ্যাস্ট্রোলজি চলে আসছে, অর্থাৎ মন চন্দ্রটা ইন্ডিকেট করে আমাদের মনটাকে। অর্থাৎ মন কিন্তু এই সময় কিন্তু যে একটু আনন্দ করব, আনন্দ উপভোগ করব, কোন কোথায় কোথায় কোন মন্দির প্যান্ডেলে কী ঠাকুর হচ্ছে, একটু ঠাকুর দেখবো, এই টেন্ডেন্সি সবার মধ্যেই থাকবে। কিন্তু প্রথম জানতে হবে যে আমার কিন্তু লাইফের প্রথম বড় একটা এক্সাম যেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তার টেস্ট কিন্তু এর পুজোর পরপরে, অর্থাৎ এই দুর্গাপুজোর পরপরই হয়, তাই তো? এবং তারপরেও কিন্তু আর যে হচ্ছে তারপরে কিন্তু হায়ার সেকেন্ডারি, এই দুটো এক্সাম কিন্তু লাইফের কিন্তু অনেক কিছুর পরিবর্তন, মোড় কেরিয়ার লাইফের কিন্তু একটা জায়গা মোড় নিয়ে নেয়, অর্থাৎ মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্টের ওপর। সেই জন্য চেষ্টা করুন যে এই দুটো পরীক্ষা আপনার সন্তান যাতে ভালোভাবে দেয়, বা যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকেও, তাদের উদ্দেশ্য বলছি, এই টাইমটা কিন্তু একটু চেষ্টা করবে যে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে। কারণ দুর্গাপুজো কিন্তু প্রত্যেক বছরই হবে, কিন্তু এক্সামটা, এই পরীক্ষাটা কিন্তু বছরে তোমার এই টাইমটা কিন্তু একবারই আসবে। সেই জন্য মনটাকে শান্ত রেখে, মনটাকে হ্যাঁ পড়াশোনার প্রতি রেখে মনোসংযোগ করে তারপরে পড়াশোনা করলে পরে পড়াশোনাটাও, অর্থাৎ যেটা পড়বে সেটাও মনে থাকবে, সঙ্গে সঙ্গে রেজাল্টটাও ভালো হবে। এটা কিন্তু আমার বলবো, আমার তরফ থেকে এটা আমার গাইডলাইন। হ্যাঁ, সেইভাবে যদি কোনো ছাত্রছাত্রী সেটা মেনটেন করতে পারে তাহলে কিন্তু রেজাল্ট ভালো হতে বাধ্য। এবং এর সঙ্গে সঙ্গে কিছু টিপসও আছে। টিপসের ক্ষেত্রে বলবো যে যারা পড়াশোনা করছে, প্রথম অবস্থায় বলবো যে পূর্ব দিকে যদি মুখ করে বসে পড়তে পারে তাহলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ সকালবেলা যদি পূর্ব দিকে মুখ করে বসে পড়তে পারে, দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী তারা পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারে না, সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে দেখবেন ওই ছাত্র বা ছাত্রীকে তারা যদি উত্তর দিকে মুখ করে পড়তে বসে তাহলে কিন্তু মনোসংযোগটা বৃদ্ধি পাবে। অর্থাৎ সে যে পড়াটা পড়বে সেটা আগের মতো ভুলে যাচ্ছে না, দেখবেন যে পড়াশোনা করলেও মনে রাখতে পারছে সেটা। এটা কিন্তু দিক, ডিরেকশান, এটা ডিরেকশনের উপর ডিপেন্ড করে, সেটা আপনি কি মনে রাখতে পারবেন কি মনে রাখতে পারবেন না এগুলো কিন্তু ইন্ডিকেশন করে। অর্থাৎ আপনি কোন দিকে, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে টিচার এসছেন, সে আপনার, অর্থাৎ যে ছাত্রছাত্রীকে পড়াতে এসছে আপনার বাড়িতে, দেখা গেলো টিচার এসছে আপনার সন্তানকে পড়াতে, সেক্ষেত্রে টিচার কোন দিকে মুখ করে বসবে এবং ছাত্র বা ছাত্রী সে কোন দিকে মুখ করে বসবে এটাও কিন্তু বিবেচ্য বিষয়। এটা যদি সঠিক ডিরেকশন না হয় তাহলেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোথাও যেন একটু গাফিলতি থেকে যাবে। দেখবেন যে টিচার হয়তো সবসময় সেই দিক, তার দিকে কেয়ারটা কম করছে, সবসময় একটু মোবাইল বেশি ঘাঁটছে, টিচার নিজেও মোবাইল ঘাঁটতে পছন্দ করবে, তার যদি ডিরেকশন ঠিক মতো না হয়। আচ্ছা, এই ডিরেকশনটা কোন দিকে বললে, কোন দিকে মুখ করে বসলে ভালো হবে সেটা আমি বলবো। তার আগে একজন ফোনে এসে গেছেন। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, একটু জোরে বলুন। রিমা দাস দমদম থেকে। আচ্ছা, আমি একটু আমার সম্পর্কে জানতে চাই। আপনার সম্বন্ধে জানবেন, ডেট অফ বার্থটা বলুন। 1995 7 নভেম্বর 1995। আর জন্ম তারিখ, এই সরি সময়টা বলুন। সময়টা হচ্ছে 10:45 সকালবেলা। আর জন্মস্থান? জন্মস্থান দমদম। আপনি এখন কোথা থেকে বলছেন? কলকাতা থেকে?
আপনার নিজের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? নিজের ব্যাপারেই জানতে চাইছেন। আপনার দেখুন, আপনি কিন্তু মানুষের জন্য চেষ্টা করবেন ভালো কিছু করার, কিন্তু ভালো আপনি করতে পারবেন না। অর্থাৎ ভালো করলেও আপনার তরফ থেকে মনে হবে আমি ভালো করলাম, কিন্তু আপনি যাকে উপকারটা করবেন সে বলবে যে না এটা ঠিক হলো না, বা সেইভাবে প্রশংসাটা পান না। জীবনে এটাই আপনার হয়? হ্যাঁ দাদা, এটাই হয়। আপনার বিবাহ হয়ে গেছে নিশ্চয়ই? না না, হয়নি। তাহলে বিবাহের জন্য যোগাযোগ চলছে বর্তমানে? কিন্তু 100% বিবাহের যোগ চলছে, কিন্তু বিবাহের যোগটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বিবাহের অর্থাৎ দেখবেন যে পছন্দ হয়ে যাচ্ছে, আপনাকে পছন্দ করে যাচ্ছে ছেলে পক্ষেও, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সেটা কিন্তু ব্রেক আপ হয়ে যাচ্ছে। একদম আপনার চারটা এটাই ইন্ডিকেশন দেখাচ্ছে, কেমন 2020-র পর, 2020-র পর একটা কানেকশন আছে, কিন্তু এই যে কানেকশনটা চলছে এখন নভেম্বর পর্যন্ত আপনার বিবাহের যোগ আছে, কিন্তু এই যোগ কিন্তু কেটে গেলে আপনার কিন্তু বিবাহ হতে কিন্তু বেশ টাইম লেগে যাবে। বোঝাতে পারলাম? আপনার বিবাহ হতে দেরি হবে, এবং সেক্ষেত্রে বলবো যে একটা কানেকশন পাবেন, 2020 সালেও একটা কানেকশন আছে, কিন্তু এই যোগগুলো কিন্তু কাজে লাগান। কারণ আপনি কিন্তু, যদি আপনি কোনো প্রতিকার করিয়েছেন এই যে বিবাহ, বিবাহটা যে আপনার হচ্ছে না, এর প্রতিকার করিয়েছেন কোথাও? দেখুন, এটা অ্যাস্ট্রোলজিক্যাল কিছু গাইডলাইন তো আছে, অ্যাস্ট্রোলজিক্যাল কিছু কানেকশন আছে, তাছাড়াও এটা কিন্তু তন্ত্র মতে বললে আপনার বিবাহটা বন্ধন করা আছে, আপনি জানেন এটা? আপনার ব্লাড রিলেটেড পার্সন, আপনার শত্রু আছে, জানেন? জানা হয়নি, কিন্তু আপনি কি এটা বুঝতে পারেন? হ্যালো, আপনি এটা বুঝতে পারেন আপনার কোনো রিলেটিভ আপনার এই ক্ষতিটা করে রেখেছে? তো এই যে বিবাহটা আপনার বেঁধে রেখেছে, যেটা বলা হয় বিবাহ বন্ধন করে রাখা, ঠিক আছে, তন্ত্র মতে, হ্যাঁ, এটা কিন্তু একটা সমস্যা আপনার জীবনে আছে। তার কারণে দেখবেন যে ছেলে পক্ষ আপনার সব কিছু ফাইনাল করে যাচ্ছে, আপনার বাড়িতে এসে বলছে যে হ্যাঁ আমরা এখানে রাজি আছি বিবাহ দিতে, কিন্তু বাড়িতে গিয়ে ফোন করে তবুও আপনাদেরকে জানাবো, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আর ফোন করছে না। হ্যাঁ, এটাই হবে। এই জায়গাটার প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন, নাই তো কিন্তু আপনার, দেখুন 95-এ আপনার জন্ম, কেমন, কিন্তু দিনের পর দিন আপনার এই টাইমটা কিন্তু পাস হয়ে যাবে, কিন্তু বিবাহ হবে হতে যাইবে না। আর কিছু জানতে চাইছেন আপনি? ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার নো ডাউট খুব ভালোই আছে, টিচিং প্রফেশন আপনি চেষ্টা করেছেন এর আগে? দেখুন, আপনার সরকারি চাকরির কানেকশন কিন্তু খুব কম আছে, টিচিং প্রফেশন বললাম বলে যে আপনার যে কোনো জায়গায় গভর্নমেন্ট কোনো স্কুলে ভালো জায়গায় আপনি চাকরি পাবেন সেটা না। আপনি চেষ্টা করবেন, আপনি কোনো যদি কোনো বেসরকারি কোনো সংস্থা থাকে সেখানে কোনো টিচিং প্রফেশনের, হ্যাঁ, কোনো ইন্টারভিউ দেওয়ার সেটা করবেন, তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন। দেখুন দর্শক বন্ধু, একটা জিনিস আপনি একটু লাইনে থাকুন, আমি বলছি আপনার, দেখুন একটা জিনিস আপনি জেনে রাখুন যে টিচিং প্রফেশন আপনার দু রকমের অপশান আছে, সরকারি চাকরি হতে পারে আপনার, আবার আপনার বেসরকারি চাকরির জায়গাও ইন্ডিকেট করে। সবসময় যে আপনার সরকারি চাকরির মাধ্যমে আপনার কোনো কোনো কিছু পাবেন সেটা কিন্তু সবসময় ধরে রাখবেন না, কারণ আমি সেই জন্য বারে বারে বলি, চার্টে আপনার চার্টে কি ইন্ডিকেট করছে, আপনি সরকারি চাকরি পাবেন না বেসরকারি চাকরি পাবেন, না আপনি ব্যবসা করবেন, না আপনি কোনো সেলফ প্রফেশনে যুক্ত হবেন, এগুলো কিন্তু আপনার চার্টে ইন্ডিকেট করে। তা এই চার্টটা কিন্তু ইন্ডিকেট করছে উনি বেসরকারি সংস্থার সঙ্গেই যুক্ত হবে, বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হলেই উনি ভালোভাবে ক্যারিয়ারটা গঠন করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সরকারি চাকরি উনি পাবেন না, এবং সেলফ প্রফেশনের জায়গা কিন্তু ওনার ভালো নেই। আর টিচিং প্রফেশন বাড়িতে বা কোনো বেসরকারি সংস্থার সঙ্গেও সেই বেসরকারি সংস্থায় রিলেট করছে, তার সঙ্গে যদি কোনো টিচিং প্রফেশনে কানেক্ট পাই বা যুক্ত থাকে সেক্ষেত্রেও ওনার উন্নতি আছে। ঠিক আছে, কেমন, আপনি বুঝতে পেরেছেন তো যা বললেন? এবার আপনি এসে যোগাযোগ করুন, রেকটিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো, যেটা মানে প্রতি অনুষ্ঠানেই বলি আর বারে বারে বলি যে রেকটিফিকেশন ছাড়া কোনো পরিবর্তন হবে না, শুধু শুনে কিচ্ছু হবে না,
এসে আপনারা কথা বলুন এবং যেমন বলবেন সেই রকম করে আপনারা চলার চেষ্টা করুন। অনেকটাই আপনারা কিন্তু নিজেদের যে পরিস্থিতি সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। তো এই নিয়ন্ত্রণে আনার জন্য সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে আত্মবিশ্বাস। অ্যাকচুয়ালি এই আত্মবিশ্বাসের জায়গাটাই মানে আমাদেরকে তৈরি করে দেন, এবং তারপরে ওই হরোস্কোপ দেখে আপনার বিভিন্ন জায়গাগুলোকে তিনি এমনভাবে মানে আমাদের কাছে মানে আমাদের সমস্যারটাকে দেখে জায়গাগুলোকে বিচার করেন যে সেখান থেকে দাঁড়িয়ে একটা সলিউশন বেরিয়ে আসে। তো এইভাবেই কিন্তু আজকে বহু মানুষ উপকৃত হচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে আসবেন, যারা আসতে চাইছেন, যারা চেম্বারে আসবেন অবশ্যই কিন্তু ফোন করতে ভুলবেন না, কেন অ্যাডভান্স বুকিং না করলে পরে আপনার নিজেরই অনেক অসুবিধে হবে, আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু চেম্বারে প্রচুর ভিড় হয়। আর বিভিন্ন জায়গায় যেখানে যেখানে পাচ্ছেন, যেমন সোমবার করে থাকছেন শ্রীরামপুর এবং ব্যারাকপুরে, মঙ্গলবার থাকছেন কালীঘাটের দিশাতে, বুধবার থাকছেন বর্ধমানে, বৃহস্পতিবার থাকছেন কৃষ্ণনগরে, শুক্রবার শোভাবাজার ও হাতিবাগানে, শনিবার দমদমে, রবিবার কাঁচরাপাড়া 11টা থেকে 7টা, তাছাড়াও মাসে একদিন করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি এবং দিল্লিতে যাচ্ছেন। আমাদের এই যে মানে পুজোর সময় ছাত্রছাত্রীদের নিয়ে যে হ্যাঁ যে আমরা বিষয় বলছি, একটা ছিলাম যে যে টিচারকে দিয়ে আপনি বাড়িতে টিউশনি করাচ্ছেন, অর্থাৎ যাকে যে আপনার সন্তানকে গাইড দিচ্ছে বাড়িতে এসে পড়ার ক্ষেত্রে, তাকে তার কোন ডিরেকশানে সে কোন দিকে মুখ করে বসলে পড়ে সে একটু মোবাইলটা কম ঘাঁটবে বা আপনার সন্তানের প্রতি বেশি গুরুত্ব দেবে, সেটাও কিন্তু একটা ডিরেকশান আছে। সেটা হচ্ছে অর্থাৎ সেই টিচারকে বলবেন যে পূর্ব দিকে মুখ করে বসতে, এবং আপনার সন্তান অর্থাৎ যে স্টুডেন্ট আছে তাকে কিন্তু উত্তর দিকে করে মুখ করে বসলে পারে, এই সমস্যাটা কিন্তু অনেকটা রেক্টিফাই হবে এবং দেখবেন যে সন্তান যে পড়াটা করছে সেটা তার মনে থাকবে এবং টিচার কিন্তু মোবাইল বা অন্য মনস্কতা একটু কম হয়ে যাবে এবং তার প্রতি একটু গুরুত্বটা বেড়েও যাবে। এই যে একটা ছোট্ট টিপস, এইগুলো কিন্তু এখন কিন্তু দেখবেন যে সময় বিশেষ আপনি হয়তো বাড়িতে থাকছেন না, সন্তানকে পড়তে দিয়েছেন, কিন্তু সেই টিচার কতটা গুরুত্বের সঙ্গে পড়াচ্ছে আপনি যদি এই দিক নির্দেশ করে দেন, তাহলে দেখবেন যে 100% জায়গাটা কিন্তু সঠিকভাবেই সেই টিচার পড়াতে পারবে। যারা দেখা করবেন প্রত্যেকের জন্য বেসিক লাইফ হরোস্কোপ রয়েছে, যেটা মানে আপনারা অবশ্যই চেয়ে নেবেন, মানে দেখিয়ে দিচ্ছি এই যে বেসিক লাইফ হরোস্কোপ, এইরকম টাইপের একটি হরোস্কোপ, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ এবং টাইম অনুযায়ী আপনাকে তৈরি করে দেবে। এই হরোস্কোপটাতে কিন্তু এই হরোস্কোপ যদি আপনার সন্তানের যদি করা থাকে, সে ছোটবেলায় যদি আপনি করে রাখতে পারেন, তার কেরিয়ার টোটাল এই এই হরোস্কোপের মধ্যে, এটা হরোস্কোপ ঠিক না, এটা লাইফ কুষ্টি, এটা কিন্তু একটা কুষ্টি, এটা বেসিক কুষ্টি বলা হয়। এই বেসিক কুষ্টি যদি আপনার সন্তানের করে রাখতে পারেন, তাহলে আপনি জানতে পারবেন আপনার সন্তান কোন দিকে বেশি আগ্রহ, অর্থাৎ সে পড়াশোনার ক্ষেত্রে কতটা সে ভালো হবে আগামী দিনে, তার কোনো রকমের নবম স্থান অর্থাৎ এক্ষেত্রে তার উচ্চশিক্ষার যোগ কতটা আছে, কোন দিকেও তার কেরিয়ার আছে, কখন সে চাকরি পাবে, কখন তার বিবাহ হবে, সে ব্যবসার ক্ষেত্রে কতটা তার সাকসেস আসতে পারে, বা সে সত্যি চাকরি করবে এবং সেই চাকরিটা কিসে করতে পারবে, সরকারি চাকরি করবে না বেসরকারি চাকরি করবে, চাকরির সেক্টরটা কোন দিকে তার ভালো আছে, এগুলো কিন্তু সব কিছু এই চার্টের মধ্যে অর্থাৎ এই বেসিক কুষ্টির মধ্যেই আপনি পাবেন। এই বেসিক কুষ্টিটা কিন্তু খুব মূল্যবান আপনার সন্তান, আমি চাইবো আপনার সন্তানের জন্য একটা করিয়ে রাখুন, দেখবেন লাইফে কিন্তু অনেক কিছু ডিরেকশন আগের থেকে জেনে যেতে পারবেন। একদম, আর এভাবেই আপনারা ভালো থাকুন। নমস্কার। নমস্কার।